ভালোবাসি, এই শব্দটার মধ্যে একটা ঘাপলা আছে বুঝলেন। এতদিন জানতাম বাসি জিনিস মানে খারাপ, আচ্ছা কিন্তু বাসি কিভাবে ভালো হয়ে গেল এটা না বুঝলাম না। কি ব্যাপার সাকচুনি ডার্লিং, উল্টো হয়ে ঝুলছো কেন গো? এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। মহারাজ ভূত এসেছেন বলে কথা। মহারাজ ভূত? মহারাজ বোঝো কাণ্ড, এই তো শুনেই আকাশ থেকে পড়ছে। আরে মহারাজ ভূত নেই, মহারাজ ভূত, তার যেমন পেটাই বুকের ছাতি তেমনি পেলাই গো। কম্পিটিশনের মার্কেটে আমার নতুন ভূত, যাই গিয়ে একবার দেখে আসি তাকে। আমি সেই মহারাজ ভূত যে 700 বছর আগে ঠিক এখানেই যুদ্ধে প্রাণ দিয়েছে। কে? মাইসেলফ লল্লু। রিয়া সাবাস, ইতিহাসের পাতা থেকে ডাইরেক্ট ভুসুন্ডি নগরী। কি ব্যাপার কাকু? কাকু? কে কাকু? সবাই আমাকে সম্মান দিয়ে মহারাজ বলে ডাকে। এককালে আমার হাতি শালে ঘোড়া ছিল, ঘোড়া শালে হাতি ছিল। কেন কেন, হাতি শালে হাতির বদলে ঘোড়া আর ঘোড়ার শালে ঘোড়ার বদলে হাতি ছিল কেন? আসলে ভুল করে হাতি শালের তুলনায় ঘোড়া শালটা আকারে অনেকটা বড় বানিয়ে ফেলেছিলাম, তাই আমি ঘোড়া শালে হাতি রাখতাম আর হাতি শালে ঘোড়া। সো সুইট, তা এখানে কি চাই একটু খোলসা করে বলুন তো মহারাজ কাকু। আবার কাকু? সঙ্গে মহারাজও বলেছি, আপনারটাও থাকলো সঙ্গে আমারটাও থাকলো। আমিও তাই, একজন মহারাজ ভূত মাথার উপর থাকলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কিনা। ছি 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 লুল্লু, তোরা মহারাজ ভূতকে পেয়ে চক্রান্ত করে আমাকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছিস। তাড়িয়ে কেন দেব, আপনি থাকবেন মহারাজের প্রধানমন্ত্রী হয়ে। আমি বাপু মহারাজ ভূতের দলে। আমার শিকার করা চোখ, আমার হাত থেকে কোনোদিন কোনো প্রাণী বেঁচে ফেরেনি, আমাকে রাজা হিসাবে মেনে নিলে। না 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 না, আমি এই মহারাজ কাকুকে রাজা হিসাবে মানতে পারছি না, কিছুতেই না, চিনি না জানি না। থ্যাংক ইউ লুল্লু, থ্যাংক ইউ, একমাত্র তুই আমার দলে, বাকি সবাই আমাকে ভুলে গেল। তাহলে তোরা দুজনে আমার রাজত্ব ছেড়ে পালা, না হলে এবার কি হবে রে লুল্লু, রাতারাতি ভূতের রাজা থেকে একেবারে গেছো ভূত হয়ে গেলাম। আর এদিকে সব পেতনিরা এখন মহারাজ কাকুর পিছনেই ছুটছে। আমাকে আমাকে সবাই ভুলে গেল, একটা সময় আমি ওদের কত ফিস ফ্রাই মোগলাই ফুচকা এসব খাইয়েছি। কাঁদিস না লুল্লু,
ভূত হোক বা মানুষ সবাই এক রকম। আমিও ছাড়ব না, তোমার রাজত্ব আর আমার হারানো সম্মান ঠিক ফিরিয়ে আনবো, ইয়ে মেরা ওয়াদা হ্যায়। পুরো কচি করে সিনেমার ডায়লগ দিলাম। কিন্তু কিভাবে লুনলু? এ আছে ভূতের রাজা, রাজত্ব ফিরে পাওয়ার জন্য আগেকার দিনে রাজারা কি করত? চ্যালেঞ্জ করে যুদ্ধ করত, কিন্তু আমরা সেটা করতে পারবো না লুনলু। ওদের দল অনেক ভারী। যুদ্ধ না করতে পারি, কিন্তু চ্যালেঞ্জ তো করতে পারি। চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? সেটা সময় মতোই বলবো। হ্যাঁ, ফলো মি। মহারাজ চলুন তাহলে এবার পাশের রাজ্য থেকে ঘুরে আসি, ওখানে অনেক ভূত আছে, সবাইকে আমাদের দলে টানতে পারলে আমাদের শক্তি বাড়বে। না, আমি যাব না, ওদের রাজাকে বরং আমার কাছে ডেকে পাঠাও। একি তোমরা কারা? পাশের রাজ্যের মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন, ভূষণ্ডী নগরে নতুন মহারাজ এসেছে বলে কথা, তাই আমাদের মহারাজ বললেন একটু বাজিয়ে দিতে। এত বড় সাহস! আমার শক্তির পরীক্ষা দিতে হবে এই দুই চুনোপুটির কাছে। কিছু বলছিস লুনলু? নো টেনশন, বেটাকে রাগিয়ে লাল করে দেওয়াই তো আমার প্ল্যান। শুনেছি আপনার নাকি শিকার করার চোখ, আপনার হাত থেকে নাকি কোন পশু বেঁচে ফেরেনি। ঠিকই শুনেছিস, তোরাও ফিরবি না। তাই দেখুন, আমরা কেন, আমরা তো নিরীহ ভূত, শিকার যদি করতেই হয় তাহলে বাঘ শিকার করুন। আর এমন কি, জীবনে কত বাঘই না মারলাম। হতেই পারে না, আপনাকে দেখেই মনে হয় আপনি এক গুলিতে বাঘ মারতেই পারেন না। আমার রাজ্যে এসে আমাকে শিকারের চ্যালেঞ্জ, আমি যদি এক গুলিতে বাঘ মেরে দেখিয়ে দিতে পারি তাহলে আমরা আপনার দাস হয়ে এই রাজ্যে থেকে যাবো, আর যদি না পারেন তাহলে আপনাকে ঘুষুন্ডী নগরের রাজত্ব ছেড়ে পুরুত করে চলে যেতে হবে। বলুন রাজি? রাজি, চলো আমার সঙ্গে জঙ্গলে। এসব কি করছিস লুনলু? তুই কি না শেষে মহারাজকে শিকারে চ্যালেঞ্জ করলি? আমরা নিশ্চিত হেরে যাব। ওর শিকারি হাত থাকতে পারে, কিন্তু লুনলুরও শিকারি চোখ আছে ভূতের রাজা। এবার দেখো শুধু কি কেলোর কীর্তিটাই না হয়। মনে হয় বাঘ বেটার দেখা পাবো এবার। বাবারে বাবারে বাবা, গুলি চালান মহারাজ, গুলি চালান। এই ভূষণ্ডী নগরে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না। কেসটা কেমন হলো? গুলি খেয়েও বাঘ মরলো না কেন? এক বাঘ কতবার মরবে দেখো ডার্লিং। একি লুনলু আর ভূত রাজা? ইয়েস, ভূষণ্ডী নগরের জঙ্গলে যে বাঘ থাকে সেও তো মারা গিয়ে ভূত হয়েছে, তাই মানুষ ভূতের যেমন মৃত্যু নেই তেমন বাঘ ভূতেরও মৃত্যু নেই গো। সমাস লুনলু, সমাস। এই সাধারণ বুদ্ধিটা আগে আমার মাথায় এলো না। খেলাই না পড়লে বুদ্ধি পকাত করে মাথায় ওঠে না। কত ছাড়া ঘেঘো, তোদের নতুন মহারাজ আর ভূষণ্ডী নগরে ফিরবে না, লুনলু ওকে আচ্ছা শিক্ষা দিয়েছে, এবার তোদের শিক্ষা পাওয়া বাকি, চল আমার সঙ্গে।
ওরে ওরে বাবারে, ওরে বাবারে, এই ভুল আর হবে না। আমি হলাম লুলু, আমার সঙ্গে চ্যালেঞ্জ নিবি না কাকা।